আসসালামু আলাইকুম। জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে নম্বরটি সমাধান করতে হলো এ ইকুয়াল টু এক্স সদস্য এন, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সেটটি তালিকা পদ্ধতির কোনটি হবে? কি বলছে? এ ইকুয়াল টু এক্স সদস্য এন, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সেটটি তালিকা পদ্ধতির কোনটি হবে? তাহলে আমাদের দেওয়া আছে কি যে এ ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেট এক্স সদস্য এন যেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো, কি দেওয়া আছে জিরো। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে এখন x মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো, x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। অতএব x ইকুয়াল টু আমরা যদি ওয়ান কে রিপ্রেজেন্ট করি তাহলে কি হয়, প্লাস ওয়ান হবে। x ইকুয়াল টু কি হবে, প্লাস ওয়ান। সুতরাং সেট কি হবে, সুতরাং সেটি কি হবে যে a ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেট ওয়ান সেকেন্ড ব্রেকেট ক্লোজ। তাহলে কি যে সেটি তালিকা পদ্ধতির রূপ কি হবে, a ইকুয়াল টু ওয়ান হবে। এখানে বলা হয়েছে যে এ ইকুয়াল টু এক্স সদস্য এন, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়ান, এক্স এর এমন কোন মানের জন্য যে যখন এক্স এর যে মানটি বসবো এখান থেকে এক বিয়োগ করলে কত হবে, শূন্য হবে। তাহলে এক্স ইকুয়াল টু মান কত, ওয়ান। আমরা যদি মানটা বসাই তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মান ওয়ান হলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে, জিরোই হবে। এক থেকে এক বাদ দিলে কি হবে, শূন্য হয়ে যাবে। সুতরাং সেটটির তালিকা পদ্ধতির রূপ এ ইকুয়াল টু কি হবে, ওয়ান, সেকেন্ড ব্রেকেট ক্লোজ হবে। তাহলে কি আমরা এভাবে খুব সহজেই কি এই অঙ্কটা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।